আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আবার একটি বড় ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আমি অনেকদিন যাবৎ বড় ভিডিও দেই না, বিশেষ করে শর্ট ভিডিও দেই। আপনারা শর্ট ভিডিও দেখবেন আমার। এখন আমি দেখাবো আপনাদেরকে আম গাছের কতগুলো গাছ আমি সফল হয়েছি কলম করে। এখানে একটা দেখেন কি সুন্দর কলম হয়েছে, জোরে লেগে গেছে খুব ভালোভাবে। এরকম আরও কয়েকটি চারা আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা আমার সঙ্গী থাকবেন। তো বন্ধুরা, আশা করি আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা। তো এখন এই যে কলমটি দেখতেছেন, এই চারাটি, এটাও একটি জোর কলম দিয়েছি। এটাও মাশাল্লাহ খুব সুন্দর সফল হয়েছে, দেখতেই পারতেছেন। এটা সাইড থেকে জোড়া দিয়েছিলাম, বড় একটি চারা হয়েছিল গুটি থেকে। এরপর দেখুন এখানে একটি চারা, আমি প্রথমে এখানে জোর দিয়েছিলাম, এই জোরটা, এই গাছটা বড় হয়ে গেছে, এটাতে এখন ফল আছে, আমি দেখাবো। তো নিচনে দেখেন এই গাছটাকে শক্তি দেওয়ার জন্য আরেকটি চারা আমি এর সাথে মিলিয়ে দিয়েছি, এখানে জোড়া দিয়ে মিলিয়ে দিয়েছি। এই যে একটি ভিন্ন চারা আমি এর মধ্যে, তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই গাছে ফল আছে, মাশাল্লাহ অনেক বড় আম হয়েছে, এখন কোনো সিজন নয় আমের। আরও আম আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতেই পারলেন দর্শক, মৌল আছে, এটা বারো মাসি আম। মোটামুটি কতগুলো কলম আমি সফল হয়েছি তা আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। গাছে এখন মৌল রয়েছে, তো সম্মানিত দর্শক, অনেকদিন পর আবার একটি ভিডিও দিলাম আপনাদেরকে। লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার পাশেই থাকবেন। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে গাছ সম্পর্কে আপনারা কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব বলে দেওয়ার। তো ঠিক আছে, এই বলে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।